তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থিম অফ সানরাইজ ব্লগ। তো কালকে তো বলেছিলাম পুজোর জোগাড়, তো আজকে পুজো হলো বৃহস্পতিবার, আর মা বাপিও এসেছে কালকেই। আর একটা হচ্ছে আজকেও তারাপীঠ চলে গেছে পুজোর পর, ওখানে বিজনেস ট্যুরের জন্য। তো ওখানেও মা, এখানেও মা, মা তারা আর মা লক্ষ্মী। তো সেই কারণে তো মা বাপি এসেছে, মা বাপির আসা হয় না কারণ ওখানেও তো পুজো হয়, তো সেই কারণে তো আসা হয় না। তো এবারে তো এসেছে, আর মা বাপিকে কখনো আমাদের বাড়ির ভোগও খাওয়ানো হয়ে ওঠে না, যেহেতু সব জায়গাতেই লক্ষ্মী পুজো থাকে, বাপি পুজো করে, সেই কারণেতে। তো এবারেতে আসা হয়েছে, তো এই যে আমি এখন ধান সাজাচ্ছি, মানে মা লক্ষ্মীকে সাজিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিও করে দেবার মানুষ রয়েছে, মাও রয়েছে, ও রয়েছে, তো ভালোই হয়েছে ভিডিওটা ধরে মানে ফোনটা ধরে দিতে পারছে, নাহলে তো একা একা করি, সবটা দেখাতে পারি না, যার জন্য হয়তো মুখে বলে ছেড়ে দিই কিন্তু দেখানো হয় না। তো এখন ধান সাজিয়ে নিচ্ছি, আর ও পুজোর পর চলে যাবে, তারাপীঠ বেরোবে। আর বাবাও চেম্বার চলে গেছে বিকালবেলা, কালকে সকালে চেম্বার রয়েছে, আর মা আমার কাছে রয়ে গেছে, কারণ একা তো আমার পক্ষে থাকা সম্ভব নয়। আর এই যে এবার ফলমূলগুলোও কেটে নেব, ফলমূলগুলো ততক্ষণে কেটে নিই, সাজানো হয়ে গেছে মা লক্ষ্মীকে। তো ফলমূলগুলো কেটে নিলেই আমার হয়ে যাবে, তারপর পুজো হবে, তারপর গোবিন্দ মন্দিরেও পুজো দিতে হয় আমাদের। আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজ হোক বা যাই হোক, পুজো আজা গোবিন্দ মন্দিরে সেদিনকে পুজো দিতে হয়। আজ আমি শাড়ি পরেছি, পুজোর জোগাড় করছি। এই যে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিচ্ছি, বাম ঠাকুরও সকাল সকাল এসে গেছে, কারণ বলেছিলাম যে ও বেরোবে। আর এমনি তো আমাদের সকাল সকালই আসে বাম ঠাকুর, যে মা ধুনো ধরিয়ে দিচ্ছে, আর ভালো লাগে, সারা ঘর ধুনো ধুনো হয়ে যায় যখন, খুবই ভালো লাগে। তবে এই যে ধুনো এতই হয়ে গেছিল যে মানে ভিডিওটা যে হয়েছে তাও সাদা সাদা ধোঁয়াতে। এই যে ঠাকুমা, আমার ঠাকুমা শাশুড়ি আর বাপি মা সবাই ছিল, আর এই যে টিঙ্কুকে প্রণাম করাচ্ছে। আর এখন যাচ্ছি গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে আসি, বাড়ির পুজো তো হয়ে গেছে, দিয়ে আসি চট করে, ও বেরোবে তারপরে। মা ওখানে ঘরেতে চা করছে, বাপিও চা খাবে, ও খাবে, আমিও গিয়ে খাবো, পুজোটা দিয়ে নিই, তারপর ব্রাহ্মণদের বাড়ি যেতে হবে, ওকেই পাঠাবো একবার চট করে সব দিয়ে আসার জন্য ফলমূল, কারণ নিয়ে যায় না বাবু, নিয়ে যায় না, দিয়ে আসি বৌদির হাতে। তো বাবু হচ্ছে আমাদের ঠাকুরমশায়ের ছেলে, ওই এখন আমাদের পুজো আজা করে, আর বাড়িতে গিয়ে দিয়ে আসি। এই যে ডাল বাটছি, তো ডাল বাটা হয়ে গেলে ওইটাই আমাদের আজকে হয়, ছোলার ডাল বাটা, আর ওটা ভাতে দিতে হয় আলু জালের ভাত, আর কাঁচকলা ভাতে আলু ভাতে ঘি, তাই আজকে দুপুরের মেনু। তো ও বেরিয়ে গেছে তারাপীঠ, আর এই যে আমরা ভাতও রান্না হয়ে গেছে, আজকে মাই রান্না করেছে, মা এলে মাই রান্না করে। আর এই যে আমরা খেতে বসে পড়েছি, বাপি আমি আর মা, আর এই যে তারপরে শুয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছি, দিয়ে তারপরে এখন বেরোচ্ছি।